রুশের বাহিনীর হামলায় বাখমুতের শিল্প শহর কোস্তেনতিনিভকাতে অন্তত 6 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্টাফ প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় 16টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি নার্সারি স্কুল সহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের কাছে অবস্থিত। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণে দেশটির আলোচিত সামরিক ব্লগার ভ্লাদেন তাত্রস্কি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 25 জন।